জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। বিধায়ক বনাম জেলা যুব সভাপতির কোন্দল। বাম কংগ্রেস বিজেপি সমর্থনে নবনির্বাচিত চেয়ারম্যান বিধায়ক গোষ্ঠীর পরাজিত জেলা যুব তৃণমূল সভাপতি গোষ্ঠী। জলঙ্গি পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করল তৃণমূল কংগ্রেস, সিপিআইএম ও বিজেপি জোট। 30-এর মধ্যে 19টির সমর্থন পেয়ে তৃণমূলের প্রার্থী কবিরুল ইসলাম সভাপতি নির্বাচিত হলেন। সহসভাপতি হয়েছেন কংগ্রেসের প্রার্থী মারিয়াম খানম। আজকের বোর্ড গঠনের ক্ষেত্রেও বিধায়ক বনাম ব্লক সভাপতির লড়াই হলো। পঞ্চায়েত ভোটে তৃণমূল 15টি আসন পেয়েছিল এবং তৃণমূল সমর্থিত নির্দল প্রার্থী একটি আসনে জিতেছিল। বোর্ড গঠনের কথা ছিল তৃণমূলের, কিন্তু জলঙ্গিতে তৃণমূলের বিধায়ক বনাম জেলা যুব সভাপতি রাকিবুল ইসলাম রকির মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই কারণে রকিপন্থী তৃণমূলকে কোণঠাসা করতে বিধায়ক কংগ্রেস, সিপিআইএম এবং বিজেপির সঙ্গে গাঁট ছড়া বাঁধলেন। মামাটি মানুষের সরকার দাদা মমতা ব্যানার্জিকে অসংখ্য ধন্যবাদ। জলঙ্গি পঞ্চায়েত সমিতি যে জনগণের পাশে আমাকে দাঁড় করিয়েছেন তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, এবং তথা বিধায়ক সাহেব আব্দুর রাজ্জাক মহাশয়, উত্তরজনের সভাপতি বিষ্ণুপদ মহাশয় সরকারকে অসংখ্য ধন্যবাদ। এবং সেইভাবে তিনি আজকের যে জয়, সে জলঙ্গি বিধানসভার জলঙ্গি ব্লকের সমস্ত মানুষের জনগণের জয়। না, তৃণমূলের প্রার্থী বলতে গেলে তৃণমূলের প্রার্থী, কিন্তু তৃণমূলের এটা একটা বিক্ষুব্ধ গোষ্ঠীর প্রার্থী, অফিসিয়াল তৃণমূলের প্রার্থী আর বিক্ষুব্ধ যে গোষ্ঠী তাদের মধ্যে যে আমরা বিরোধী রাজনৈতিক দলগুলো তাদের মধ্যে ভাঙন ধরাতে পেরেছি এবং তাদের মূল অফিসিয়াল তৃণমূলকে আমরা পরাস্ত করতে পেরেছি, এতে আমরা খুশি।